মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য 2000-এর বেশি বাংলাদেশি কর্মী প্রস্তুত। বাংলাদেশ থেকে নির্বাচিত 25টি শ্রম সংস্থার মধ্যে 15টি যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে 2000-এর বেশি বাংলাদেশ শ্রমিক এখন মালয়েশিয়ায় নিয়োগের জন্য প্রস্তুত, এমনটি জানিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। গত 14 জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে মানব সম্পদ মন্ত্রণালয় বলছে, পূর্ববর্তী প্রযুক্তিগত সমস্যার কারণে যেসব দেশে বাংলাদেশি কর্মী নিয়োগে বিলম্ব করেছিল তা সমাধান করা হয়েছে। আগ্রহী নিয়োগকর্তা যারা শুল্ক পরিশোধ করেছেন এবং বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইছেন, তারা কর্মসংস্থান এবং কাজের ভিসার ডকুমেন্টেশন নিশ্চিতকরণে বাংলাদেশ হাইকমিশনে তাদের আবেদন পাঠাতে পারেন। জনবল নিয়োগের জন্য চাহিদাপত্র জমা দেওয়া মালয়েশিয়ার 18টি কোম্পানি পরিদর্শন করে জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই বাংলাদেশের কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়বে ফ্লাইট। নিয়োগদাতা কোম্পানিগুলোর মধ্যে রেডউড ফার্নিচার 150 জন ও আশুকা ইন্ডাস্ট্রিজ এন্টারপ্রাইজ 100 জন বাংলাদেশি কর্মী নিচ্ছে। দুটি কোম্পানিরই চাহিদাপত্র সত্যায়ন হয়েছে।